হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে আমি আপনাদের জন্য কর্মসংস্থানের যে লেটেস্ট এডিশনটি বেরিয়েছে, যেটি 9 জুন পাবলিশ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডেটটি আছে, তার পেপারটি রিভিউ নিয়ে এসেছি। আমরা দেখে নেবো এই সপ্তাহে কী কী ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি বেরিয়েছে, কী কী নতুন জব ইনফরমেশান আছে, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স কী কী আছে, ইম্পর্টেন্ট কী কী ঘটনা ঘটেছে, সেগুলো সবই চেক করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। যারা এখনও আমাদের চ্যানেলটি সম্পর্কে চ্যানেলের সাথে যুক্ত হননি, তাদের কাছে রিকোয়েস্ট আছে আপনারা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। যারা নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট আছে যে এর আগের প্রত্যেকটি কর্মসংস্থানের আমি রিভিউ করেছি, সেই ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। তো প্রথম যে নিউজটা আপনারা দেখতে পাচ্ছেন, সবার জন্য এটি খুব ভালো খবর যে এবারে বিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে 1000 ক্লার্ক পদের খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে। আগের যেটি যোগ্যতা ছিল মাধ্যমিক পাস, এবং সেই পরীক্ষায় সফল হলে তাদেরকে যে কোনো বিভিন্ন ধরনের অফিসে নিয়োগ করা হতো, কিন্তু এবারে কিছু চেঞ্জ এসছে। কী কী চেঞ্জ এসছে সেটা আমরা পরে ডিসকাস করব। নেক্সট যে নিউজটি আছে সেটি হচ্ছে সিবিএসসির সিটেট পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 100 বিজ্ঞপ্তির জন্য বেরিয়েছে, যেটি সিবিএসসি নেবে। তো এই অনুযায়ী আপনাদের সিটেট পরীক্ষায় সফল হয় একমাত্র এটির জন্য আবেদন করতে পারবে। নেক্সট যে খবরটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে 191 জন নার্স নেওয়া হবে। কলকাতার আরবান প্রাইমারি হেলথ সেন্টারে 191 জন লোক নেওয়া হচ্ছে। নার্সিং কাউন্সিলের শিক্ষিত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স পাস করলে আপনারা আবেদন করতে পারেন। বিএসসি নার্সিং কোর্স যারা পাস করেছেন তারাও এর জন্য আবেদন করতে পারেন। 2018 হিসাবে 64 বছরের মধ্যে বয়স হতে হবে। 17,200। এরপর কলকাতা সিটি সেশনাল কোর্টে এবং এলাহাবাদ হাইকোর্টে টোটাল 144টি ক্লার্ক নেওয়া হবে। এছাড়াও অফিস পিয়ন, প্রসেস সার্ভার, নাইট গার্ড এই পোস্টেও কতগুলি লোক নেওয়া হবে। বিভিন্ন পোস্টে কী কী যোগ্যতা সেগুলো আমরা পরবর্তীকালে দেখব। নেক্সট যে খবরটি রয়েছে সেটি হচ্ছে ভারতীয় নৌবাহিনীতে 10+2 বিটেক এন্ট্রি স্কিমে পারমানেন্ট অফিসার পোস্টে কিছু অবিবাহিত ছেলেদের নেওয়া হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 70% নম্বর থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 1999 থেকে 2002 সালের মধ্যে। শারীরিক মাপ হতে হবে লম্বায় অন্তত 157 সেন্টিমিটার এবং উচ্চতা সামঞ্জস্যপূর্ণ হতে পারে। রিসেন্ট 6x6 এবং 6x4 ছাড়া 6x9 অবধি এবং তারপরে 6x6 অবধি কনসিডার করা হবে। নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে বৃত্তিমূলক এবং পেশাগত কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে। সেশন শুরু জুলাই মাসে। তারা কী জন্য কী কী হতে পারবেন তার লিস্ট এখানে দেওয়া রয়েছে। এগুলি প্রথম পেজের খবর ছিল। চলুন বন্ধুরা, নেক্সট দেখা যাক কী খবর রয়েছে। দমদম পুরসভাতে নার্সিং স্টাফ এবং আরএম পদে 8 জন লোক নেওয়া হবে। তার ডিটেলস আপনারা সাউথ দমদম মিউনিসিপ্যালিটির এই অ্যাড্রেসে গেলে জানতে পারবেন। দামোদর ভ্যালিতে আপনার জুনিয়র এক্সরে টেকনিশিয়ান, হেলথ ইন্সপেক্টর, মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার পোস্টে লোক নেওয়া হবে। dvc.gov.in এই ওয়েবসাইটে আপনারা তার খবর পেয়ে যাবেন। জীবন বিমাতে কতগুলি লোক নেওয়া হবে, বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে। প্রাক্তন সমর্থকদের মানুষের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। প্রথম 3 মাসে আপনার স্টাইপেন্ড পাবেন 1250 এবং তার পরবর্তীকালে সেটি বাড়বে। কাজ করতে হবে কলকাতা পোস্টাল এলাকার অধীনে। 18 জুনের মধ্যে দরখাস্ত পৌঁছাতে হবে। দরখাস্ত পৌঁছানোর ঠিকানা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। রাস্তা থেকে কলকাতা অ্যাড্রেসে আপনারা ভিডিওটি পজ করে ভালো করে দেখে নিতে পারেন। এবার কলকাতা সিটি কোর্টে যে দরখাস্তটি দেখেছিলাম আপনার ক্লার্কের, সেই জন্য ফার্স্ট যেটি হচ্ছে যে শর্ট হ্যান্ড টাইপিংয়ের জন্য আপনাদের 30-80 শব্দের প্রতি থাকতে হবে। টাইপিং বয়স হতে হবে 18-39 বছরের মধ্যে, শূন্যপদ 5টি। এছাড়া এলডিসি পোস্টে মাধ্যমিক পাসে আবেদন করতে পারেন। কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। টাইপিং স্পিড থাকতে হবে এবং বিয়ন প্রসেস পদের ক্ষেত্রে 8 মাসে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। এর জন্য আপনার ডিটেলস দেখলে শুনেছি ক্যালকাটা hycourt.gov.in এই ওয়েবসাইটে সব ডিটেলস পেয়ে যাবেন। টাকা যদি কাটতে হবে সেটা হচ্ছে অনলাইন SBI এই ওয়েবসাইটের মধ্যে কাটাতে হবে। দরখাস্ত সমস্ত পৌঁছে দেবো 30 জুনের মধ্যে নিম্নলিখিত ঠিকানা থেকে। ক্লার্ক যে বিজ্ঞপ্তিটা আমরা দেখেছিলাম তার আরও দেওয়া রয়েছে। আপনারা icmr.nic.in এই ওয়েবসাইটে গেলে সব ডিটেলস পেয়ে যাবেন। 200 নম্বরের মাল্টিপল চয়েস টেস্ট হবে। সময় 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। এরপর আপনারা দেখে নেবো যে কতগুলি ডিজাইনিং এর জন্য কোর্স এবং বিভিন্ন ধরনের যেগুলো গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্স রয়েছে সেটির বিভিন্ন খবর এখানে দেওয়া রয়েছে। এছাড়া নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের কি কোর্স আপনারা করতে পারবেন তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি
যে 191 জন নার্সের প্রথম থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তার ডিটেলস দেওয়া হয়েছে এখানে। প্রার্থীদের প্রথমে বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউ পাওয়ার নম্বর দেখে। শিক্ষাগত যোগ্যতার সঙ্গে 40 এবং ইন্টারভিউ থাকবে 60, ইন্টারভিউ হবে 22 এবং এই ঠিকানাটি আপনার দেওয়া হয়েছে। পারফরমেন্স ম্যানেজমেন্টে সরাসরি ইন্টারভিউতে আপনাদের হাজির হতে হবে, কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবার রাজ্য পুলিশের কনস্টেবল পদের ক্ষেত্রে সম্ভাব্য একটি প্রশ্নের সেট এখানে তৈরি করা হয়েছে। আপনারা ভিডিওটি পজ করে এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই অ্যাটেম্প করার চেষ্টা করুন এবং তার যে ডিটেলস সেগুলো এখানে পরবর্তীকালে দেওয়া রয়েছে, একসাথে আপনারা মিলে নিতে পারেন। সাম্প্রতিক ট্রিব্যুনাল আপনার এগুলো উল্লেখ করা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি পজ করে ঘটনা রয়েছে, এগুলো অবশ্যই এগুলো আপনাদের কোনো ইম্পর্টেন্ট এগুলো আপনারা অবশ্যই নোট ডাউন করে রেখে দেবেন। প্রত্যেকটি সেকশন এরপর হচ্ছে আর্মিতে যেটি ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে অফিসার একটি দেওয়া হবে, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনাদের এখানে দিল্লি নাভাল একাডেমিতে আপনাদের সব কিছু ট্রেনিং করা হবে। প্রার্থী বাছাই করা হবে আপনাদের SSB নেওয়া সর্বাধিক JEE পাওয়ার নম্বর থেকে, তারপর আপনাদের জুলাই মাসে ডাকা হবে। ওয়েবসাইট আপনারা অ্যাপ্লাই করতে পারেন joinindiannavy.gov.in, এই ওয়েবসাইটে অফিসার এন্ট্রি সেকশনে গিয়ে আপনারা অ্যাপ্লাই অনলাইন করতে পারেন। এরপর এখানেও কতগুলো ঘটনা আপনাদের দেওয়া রয়েছে, যে ঘটনাগুলি সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে আপনারা এগুলি দেখে নিন। ভিডিওটি পজ করে কিছু রেকর্ড দেওয়া হয়েছে, সেই রেকর্ডগুলো আপনারা বিভিন্ন দেওয়া রয়েছে, আপনাদের কাজে লাগবে। সেগুলি পিকচারের মাধ্যমে দেওয়া রয়েছে, সেগুলি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। কয়েক হাজার কার্ডের পদের ক্ষেত্রে আপনাদের যে BSC আমরা দিয়েছিলাম সেখানে আপনাদের এই সব ডকুমেন্টের শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় চলে প্রার্থীদের নিয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেরকম অনেক জায়গাতে যোগ্যতা মান প্রাপ্তির ক্ষেত্রে মাধ্যমিক বেড়ে ডিগ্রি কোর্সও করা হয়েছে, শূন্য পদের সংখ্যা প্রায় 2000। কোনো কোনো ক্ষেত্রে মাধ্যমিক পাস রাখা হলেও সেটি যোগ্যতাগুলি হয়তো পরবর্তীকালে আরও উঁচু যোগ্যতা রাখা হতে পারে, আরও হাই কোয়ালিফিকেশন রাখা হতে পারে। এখানে প্রথমে অবজেক্টিভ করে ডেসক্রিপটিভ প্রশ্ন হবে, খুব শীঘ্রই এই প্রশ্নের জন্য বিজ্ঞপ্তি বেরোবে। এবার এলাহাবাদ হাইকোর্টের যে তাদের আপনারা এলাহাবাদ হাইকোর্ট.in এই ওয়েবসাইটে গেলে সব কিছু পেয়ে যাবেন। এখানে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার যে আবেদন করা হয়েছিল তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে কী কী যোগ্যতা, সপ্তম থেকে অষ্টম শ্রেণীর কোন যোগ্যতা তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এটি আপনাদের পেপারের পুরো রিভিউ ছিল, আশা করি আপনাদের হেল্প হবে। যদি হেল্প হয় আপনাদের তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, এর পরবর্তীকালে এই সপ্তাহে যে যে অন্য পেপারগুলি বেরোবে শিক্ষা চাকরি খোলা বা কর্মক্ষেত্র সেগুলি রিভিউ করা হবে।